প্রচণ্ড গরমে কম বেশি সবাই লাচ্ছি খেতে পছন্দ করে, বাট আমি ঘরোয়া লাচ্ছি কীভাবে তৈরি করেছি এটি আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। তো ঘরে যদি সুস্বাদু লাচ্ছিটা তৈরি করা যায়, তাহলে তো রেস্টুরেন্টে বা দোকানে না গিয়ে লাচ্ছিটা ঘরেই খাওয়া যায়। তো লাচ্ছিটা বানানো কিন্তু খুবই ইজি, ঘরে যদি ফ্রিজ থাকে এবং দুই তিনটা যদি উপকরণ থাকে ঠিক তাই দিয়ে কিন্তু খুবই সুস্বাদু এই লাচ্ছিটা তৈরি করা যায়। তো আজকে আমি ঘরে আমার যে যে জিনিস ছিল ঠিক সেই জিনিস দিয়ে লাচ্ছিটা তৈরি করেছি। তো এর জন্য আমি তিন চারটা খেজুর নিয়েছিলাম, তার থেকে বিচিগুলি ছাড়িয়ে নিয়েছি এবং একটি কলা আমি স্লাইস করে সুন্দর করে কেটে নিয়েছি। এতে আপনারা এই খেজুর বা কলা এটি দিতেও পারেন নাও দিতে পারেন। তো এর সাথে আমি টক দইটা নিয়েছিলাম, কারণ আমার মিষ্টি দইটা ফ্রিজে ছিল না। তো টক দইটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এই উপকরণগুলি নিয়েছি, সাথে আমি চিনিটা ব্যবহার করব। তো এই হচ্ছে টক দই এবং চিনি, কলা এবং খেজুর, এইগুলি হচ্ছে উপকরণ। সাথে আমি একটু বরফ কুচিয়ে রেখেছিলাম, কারণ লাচ্ছিটা খেতে যদি ঠান্ডা না লাগে বা অনেক কোল্ড না হয় সেক্ষেত্রে কিন্তু লাচ্ছিটা খেতে বেশি একটা মজা লাগে না। এবং সাথে আমি কিছু দুধ রেখে দিয়েছিলাম, এবং এখানে আপনারা গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন, এটি যার যার রুচির পর ডিপেন্ড করে এবং ব্যক্তিগত ব্যাপার। তো আমি সব উপকরণগুলি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি সেই কিছুটা লিকুইড দুধ দিয়ে দিয়েছি, এবং আমি যে টক দইটা বের করে রেখেছিলাম সেই টক দইটাও আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিয়েছি, এবং সাথে আমি বরফগুলিও দিয়ে দিয়েছি। এবং সব কিছু একত্রে দিয়ে আমি সুন্দর করে একটু লাড়িয়ে নিয়েছিলাম, এবং কিছু সময় পরে এই ব্লেন্ডারের মুখটা আমি সুন্দর করে বন্ধ করে দেব। কারণ যখন আমি ব্লেন্ডারের মুখটা বন্ধ করে দেব ঠিক 2 থেকে 3 মিনিটের ভিতরেই কিন্তু আমার লাচ্ছিটা তৈরি হয়ে যাবে। এবং আপনারা চিনিটা যার যার পছন্দ মতো দিয়ে খেতে পারেন, কারণ অনেকে বেশি চিনি খেতে পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। তো এখন আমি ব্লেন্ডারের মুখটা সুন্দর করে বন্ধ করে দিয়েছি। ঠিক এর পরবর্তীতে আমি ব্লেন্ডারের মুখটা যখন খুলে নিয়েছি, দেখুন ভিতরে সুন্দর একদম সব উপকরণগুলি সুন্দর পেস্ট হয়ে গিয়েছে এবং উপরে সুন্দর ফেনা ফেনা দেখাচ্ছে। তো আমার লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটি গ্লাসে এটি পরিবেশন করব। এবং এই লাচ্ছিটা যদি অতিরিক্ত গরম পড়ে, দুপুরের সময় যদি এটি তৈরি করে খাওয়া যায়, এটি খেতে যে এত সুস্বাদু, এবং এক গ্লাস ঠান্ডা লাচ্ছি মানে একদম সম্পূর্ণ শরীরটা ঠান্ডা হয়ে যাওয়া। ঠিক এইভাবে আপনারা এই লাচ্ছিটা ঘরোয়াভাবে তৈরি করতে পারেন, এটি আসলেও অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি। কারণ বাহিরে গিয়ে এক গ্লাস লাচ্ছি খাওয়ার থেকে নিজে ঘরোয়াভাবে এক গ্লাসের জায়গায় কিন্তু 2 গ্লাসও খাওয়া যায়, এটি হচ্ছে একদম নিজের ইচ্ছা মতো। তো ঠিক এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন, এবং এর সাথে আপনারা খেজুরটা নাও ব্যবহার করতে পারেন, এটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি দিয়েছি কারণ লাচ্ছিটা যাতে একটু ঘন হয় এবং খেতে যেন আরও বেশি টেস্টি হয়, এ কারণে আমি এই ভিতরে কলাটা এবং খেজুরগুলি দিয়ে দিয়েছি। আপনারা এটি মিষ্টি দই দিয়েও করতে পারেন, এবং সাথে আপনারা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, সেটি ব্যবহার করলেও কিন্তু এটি খুবই টেস্টি। বাট এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে খেতে পারেন।